পাঁচ বছর পর পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জনসভাকে কেন্দ্র করে মিছিল, স্লোগানে মুখর মাদ্রাসা মাঠ এলাকা। দলীয় সভাপতিকে এক নজর দেখতে ঢল নামে কর্মী সমর্থকের। দূর দূরান্ত থেকে মানুষের উপস্থিতিতে গোটা নগরী সমাবেশ স্থলে পরিণত হয়। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন মওদুদ রানা। রোববার সকাল থেকে রাজশাহী পরিণত হয়েছিল মিছিলের জনপদে। জনসভা স্থল ঘেরা সড়কগুলোতে থেমে থেমে চলা স্লোগান আর প্রাণের উচ্ছ্বাসের গন্তব্য মাদ্রাসা মাঠ। বাদ্যযন্ত্রের সঙ্গে নেতাকর্মীরা পরনে ধারণ করেছিলেন নজর কাড়া পোশাক। নানা রং, স্লোগান আর প্রাণশক্তিতে ভরপুর জমায়েত জানান দিচ্ছিল উত্তরবঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক শক্তিকে। রাজশাহী বিভাগের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতিকে ধন্যবাদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে আবারও জয়ের প্রত্যয় জানান নেতাকর্মীরা। গোটা রাজশাহী বিভাগ আজকে আনন্দ উদ্বেলিত। চাওয়ার আগেই উনি আমাদের রাজশাহীতে অনেক কিছু দিয়েছেন এবং ভবিষ্যতে দিবেন। এই রাজশাহীকে কিভাবে নৌকার দুর্গে পরিণত করেছে সেই বিষয়টিকে আজকে আমরা প্রিয় নেত্রী শেখ হাসিনাকে জানাতে চাই। প্রত্যন্ত এলাকা থেকে লাখো মানুষের ঢল নামে নগরীর প্রাণে। দূর থেকে এক নজর হলেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার দুর্বার ইচ্ছা টেনে এনেছে নানা বয়সী সমর্থককে। তাকে ভালো লাগে এবং তার দলই করে 1974 সন থেকে আমরা প্রধানমন্ত্রীকে দেখার জন্য আসছি এক নজর। সমাবেশে আসা জাতির শ্রেষ্ঠ সন্তানরা জানান দেশবিরোধী অপশক্তি রোখার মন্ত্রই তাদের নিয়ে এসেছে জনসভায়। এটা জনজোয়ার, জনঢল, জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি তাকে এক নজরে দেখতে চাই, এই কারণে আমি সাত সকালে এখানে এসেছি। এই সমাবেশটা সফল হয়, সুন্দর হয় এবং গোটা দেশবাসীর কাছে যেন এটা একটি ঐতিহাসিক সমাবেশ হিসাবে পরিচিতি পায়। আওয়ামী লীগ নেতাদের দাবি রাজশাহী তথা উত্তরাঞ্চলের সবচেয়ে সফল জনসভা এটি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিবাচক এই পরিবর্তন ভূমিকা রাখবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। জয় বাংলা।